আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে এই রাস্তাটা হয়েছে আমার বাসা থেকে একটু নিচ দিকে, বলতে গেলে আমার বাসাটা তো অনেক উপরে, এই দিকে আসতে হয়। এখানে বৃষ্টির সময় আমি অনেক বাড়ি আসছি, অনেকটি ভিডিও দিছি। এই যে সামনেটা দেখতে আসছি, বিশাল বড় একটা গাছ, অনেকগুলা পাখি বসে সন্ধ্যার দিকে। এখানে গাছটা অনেক বয়স হয়েছে শুনছি, এখানে আরেকজন বলছিলেন যে এই গাছটা অনেক বয়স হয়েছে। এই যে আমার দুইজন, নিচে নামো নিচে নামো নিচে নামো, ময়লা ধরতেছে। আসছি এদিকে একটা জিনিস দেখাবো বলে, যে প্রায় বৃষ্টির সময় যখন এখানে আসি তো একটা এখানে একটা ওয়াদি বলে আরবিতে, এই জায়গাটা একটা ল্যাগের মতো আর কি, এই ল্যাগটার মধ্যে প্রচুর পানি থাকে। এটা একটা মাজরা, এই যে এই বিশাল বাউন্ডারি যে বাসাটা হচ্ছে এই মালিকের মাত্রা, এখানে বাসা কমপ্লিট হয় নাই, অনেক উপরে বাসা করতেছে ওনারা। আর ওনারা একা একা থাকতেই পছন্দ করে আমাদের মতো, যে আমরা একটা বাসার পিছনে আরেকটা বাসা, আরেকটা বাসার পিছনে আরেকটা বাসা লাগানো, এরকম আসলে ওরা একটু শহর থেকে একটু দূরে চলে আসে আর আমরা শহর কেন্দ্রিক বেশি। এই যে দেখেন, তাদের তো রাস্তাঘাট সব কিছু শহরের চেয়ে, আমাদের শহরের চেয়ে অনেক উন্নত, তাই না? সেজন্য আরো এই মাজরাটা তাদের শখের মাজরা। মাজরা বলতে কি, ওইখানে মানুষ আছে বাংলাদেশি একজন, উনি কাজ করে সারাক্ষণ। এই যে মারিয়াম সামনে যাও, আমি যে জায়গাটা দেখানোর জন্য আসছি সেটা হচ্ছে, আমি প্রায় সময় আসি এখানে, বৃষ্টির সময় আসলে ভিডিও আছে আমার ইউটিউবে, মানে আছে আমার ফেসবুকেও আছে। এটা সুন্দর একটা, অন্তত গাছ দেখা যায় আর কি, এখানে আসলে মোটামুটি ভালো লাগে। হয়তো কোনো এই সামনে যাও জানাব, সামনে যাও, সরকারি কোনো উদ্যোগ নেই যার কারণে এটা বাগানটার একটু পরিচর্যা হয়তো তারা করে না, তারা গাছ গাছটা এত মূল্যায়ন করে না আর কি। যাও সামনে যাও, এই মারিয়াম এদিকে যাও না, সোজা যাও, সোজা সোজা যাও, এদিকে যাও, তো এদিকে যাও, জনব যাচ্ছে তোমার দেখা দেখি। এই যে আমার দুই মিস্টার বিন, চার্লি চ্যাপলিন, টম অ্যান্ড জেরি, জেরি নাকি টম জেরি, তো আর দুইজন যাচ্ছে। আর এই জায়গাটা দেখাবো আমি আপনাদেরকে, এই গাছগুলা দেখেন একদম জরাজীর্ণ, এখানে সর্দিরা অনেক তা পরিষ্কার করে ময়লা আবর্জনা আইনেও ফেলায়, অনেক ফাইভ, এই যে কি পাইপ যেন ফালানো, হয়তো ওই বাসার মালিকরা এখানে রাখছে কি, ও ওয়াদি থেকে পানি হয়তো বর্ষা মৌসুমে তারা পানি ওঠায়। যে খুব সুন্দর জায়গা মাশাল্লাহ। আমি আমার সবচেয়ে ভালো লাগছে কি, আমি এখন যে বাসাটা নিয়েছি এটার মধ্যে অনেক বছর থাকার, মানে থাকা যাবে নিজের মতো করে আর কি, গ্রামের মতো পরিবেশ দেখেন কত সুন্দর। এদিকে মনে হয় এটার ভিতরে ঢুকা যায়, মারিয়ামের বাবার সাথে থাকলে হয়তো আমি এই জায়গাটায় যাওয়ার চেষ্টা করতাম। এই যে এখানে মাজরা হবে, হয়তো ওরা কোনো সবজি টবজি চাষ করবে, কোনো ফসল ফলাবে আর কি। যে জায়গাটা নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে, এখানে সম্ভবত বসত বাড়িও ছিল, ছিল না সেটা না, এই যে দেখা যাচ্ছে এখানে এই যে আদিকালের যে পানির পোর, এই যে পানির পোরগুলো এগুলো আছে, তাইলে তো বোঝা যাচ্ছে যে এখানে অনেক বছর আগে, 100 বছর 50 বছর আগে এরকম ছিল কোনো ভারিঘর ছিল, এখন এগুলি হিয়া হয়ে গেছে। ধরে না, ময়লা ধরে না, যেটা দেখেছিলাম যে প্রচুর, আপনারা যারা আমার ইউটিউবে ভিডিও দেখছেন, ওয়াদির এই ল্যাগটার ভিডিও দেখছেন, এখানে কিন্তু একদম একটু বৃষ্টি হলেই পাহাড়ের যত পানি আছে, এই যে পাহাড়ের পানিগুলা সব ওইটাতে নেমে আসে এই শহরের। এটাই শহর, তান্দাহা শহর যেটা আর কি মেইন। আমি যদি ওই ওই দিকে একটা বাসা নেই, তাহলে দুইটা রুম, একটা করিডোর, একটা কিচেন, এরকম পাবো আর কি, একই বাড়া। আর আমি এখানে যে জায়গাটায় বাসা নিছি দেখেন কত সুন্দর, আমি সামান্য জায়গার ডিফারেন্সে থাকার কারণে আমি পরিবেশটাই মিস করতাম। হ্যাঁ দাঁড়া দাঁড়া যাবো, তো পরিবেশটাই মিস করতাম, আমি এটা চাই নাই। আমি অনেক খোঁজাখুঁজি করতে করতে আমার ভাগ্য ভালো, আমি একটা বাসা পাইছি, যেভাবেই হোক অনেক পুরানো বাসা এটা পাইছি, এই যে এখানেই।
এই হলুদ বিল্ডিংটার পাশেই আমার বাসাটা। কি সুন্দর পরিবেশ দেখেন, মাশাআল্লাহ, একদম মনে হয় যেন গ্রামে, যে বাঁশ গাছের মতো। এই বাঁশ গাছ, এই যে কি পরিবেশ, মাশাআল্লাহ। এই যে ও আদিন মধ্যে নেমে গেছে, যেটা বলছিলাম, যখন বৃষ্টি হয় সব পাহাড়ের পানিগুলা এটার মধ্যে নেমে আসে, যার ফলে এটা একদম একটা সাগরের মতো দেখা যায়। এখন যদি বৃষ্টি হয় এখনই নেমে আসবে, এখনই এটার রূপটা চেঞ্জ হয়ে যাবে, মানে 1 ঘন্টার ভিতরে এটার রূপটা চেঞ্জ হয়ে যাবে। একদম স্রোত, এত স্রোত, এত মানে পানির প্রবাহ দেখলে মানে অবাক লাগে, যে আসলে এটা মনে হয় জানি উপর থেকে, তখন আমরা ওই জায়গায় দাঁড়িয়ে দেখি, এই এই যে এই এখানে আইসা, এখানে এসে আমি আমি দাঁড়াই, আমি অনেক দূরে দাঁড়াই জনাব মারিয়ামের জন্য, এখানে অনেক সময় বসে এসে ভিডিও করি। এই পানিটা, এই মারিয়াম ধরে না, এগুলাতে দেখলে মনে হয় যে ইয়া আল্লাহ, এটা এটা মনে হয় সাগর, পুরাটাই সাগরের মতো মনে হয়। এই যে একটা পুরা সাগর মনে হয় এই জায়গাটায় আসি, ধরেন না, দেখেন এদিকে দিয়ে এদিকটা দিয়ে এত পানি, এত স্রোত, এত পানি কোথায় যায় আল্লাহ জানে, হয়তো বা কোনো সাগরে গিয়ে পড়ে আর কি। অথচ এটার মধ্যে কি পানির পোর করা আছে, কি কি জানি করা আছে। এই যে এখানে আর একটা পানির পোর করা, ওই জায়গায় জায়গায় পানির ড্রাম করা, হয়তো এই ড্রামগুলা এই পানির ইয়াগুলা দিয়ে পানি, অতিরিক্ত পানি যাতে শহরে না উঠতে পারে সেই পানিগুলো মনে হয় চলে যায় কোনো একটা ড্রেনে আর কি, শক্ত ড্রেনে। আমার মেয়ে কি সুন্দর খেলতেছে পানি, বালিগুলা গায়ে লাগে না আসলে, অনেক মোটা বালি, যাই না কি করু। মারিয়া এখানে আসো, জনাবের কাছে আসো, জনাব গায়ে মাখে না, দেখছেন, এখানে আসো, জনাবের কাছে আসো, জনককে নিয়ে আসো, মাশাআল্লাহ, খুব এনজয় করে। দুই বোন একসাথে দাঁড়াও তো, তুমি জনাবের কাছে যাও, আরিয়াম জনাবের কাছে যাও, জনাবের কাছে যাও, দুই বোন একসাথে দাঁড়াও, আমার দিকে তাকাও, আমি ছবি করবো, এই যে এদিকে তাকাও, হে বালি আটকে না মা, দেখবো মারিয়াম, ইস ইসমাক মারিয়াম, ইসমা কি মা, মা ইসমা কি, আচ্ছা ঠিক আছে, বালি কিন্তু চোখে পড়বে, চোখে পড়বে, জনাবে কিন্তু গায়ে মাখতেছে, মাশাআল্লাহ। যাই হোক, এই জায়গাটা আরেকবার বৃষ্টি যখন হবে তখন দেখাবো আপনাদেরকে, একটা ভিডিও তৈরি করতেছি আপনাদের জন্য। আমি হাঁটতে পারি না বালির মধ্যে, আমি মানে আমার পা ইয়া যাচ্ছে, এই যে সুন্দর মাশাআল্লাহ। এই যে তো আজকের মতো এখানেই থাক, আরেকবার বৃষ্টি হলে এই জায়গাটা কি অবস্থা হয় সেটা দেখাবো আপনাদেরকে অল্প করে। এই যে দেখেন পুরাটা সিনারি, ইনশাল্লাহ অনেক সুন্দর জায়গা। এই যে তান্দাহাস মেন রাস্তা, ভালো থাকবেন সবাই, আর দেখবেন আমার ভিডিওগুলো অনেক কষ্ট করে করি, অনেক কাজের ফাঁকে, অনেক বাসা পরিবর্তন, এখনও ঘর গোছানো হয় নাই, কত কষ্ট, বিশাল বড় ঘর নিয়েছি আমি। ভালো থাকবেন সবাই।